অনেক সময় রোগীরা আমাদের কাছে আসে হয়তো একটা সিডি নিয়ে বা এনজিওগ্রামের রিপোর্ট নিয়ে। দেখা যায় যে কোনো কোনো রোগীর একটা বা দুইটা বা তিনটা ব্লক থাকে, কখন কখনো যে ব্লকের যে মেন রক্তনালী বলে যেটা আমরা এলএডি এলসিএক্স বা আরসিএ এই রক্তনালীতে ব্লক থাকে, কখনো কখনো দেখা যায় সামান্য ব্রাঞ্চে ব্লক থাকে। তাহলে এই যে যে ব্লক যেটা আছে ব্লকের, তখন রোগীরা অনেক সময় বলে স্যার আমার ব্লক হয়েছে, কখন কখনো ব্লকের মাত্রা থাকে 30, 40, 50%, কখনো ব্লকের মাত্রা থাকে 70, 80, 90%। রোগী তখন কোশ্চেন করে স্যার আমার কয়টা রিং লাগাইতে হবে বা আমার বাইপাস করতে হবে কি না, বা অখন কখনো বলে স্যার বাইপাস না করে বা রিং না বসায় আমি স্যার ওষুধ দিয়ে চলতে পারবো কি না বা ওষুধ খেতে হবে কি না। স্বাভাবিকভাবে তখন আমাদের ইয়া আসে যে আসলে কোন চিকিৎসাটা উত্তম, কার জন্য কোন চিকিৎসাটা ভালো। সাধারণত আমরা দেখি যে ব্লক থাকলেই আমরা রিং বা ব্লক থাকলে আমাদের বাইপাস চিকিৎসা জিনিসটা, তা না। ব্লকের চিকিৎসা আসলে তিনটা, একটা ব্লক থাকলে কখন কখনো আমাদের ওষুধ হলো উত্তম চিকিৎসা, কখনো কখনো ব্লক থাকলে আমাদের রিংই উত্তম চিকিৎসা, কখনো কখনো ব্লক থাকলে আমাদের বাইপাস সার্জারি করা হলো উত্তম চিকিৎসা। এখন হলো যে কোন রোগী সাধারণত আমরা ওষুধ চিকিৎসা দিব। সাধারণত দেখা যায় যে যে রক্তনালীতে ছোট ছোট রক্তনালী আছে, হার্টের যে মেন যে তিনটা রক্তনালী বলে আমি যে বলি যে পদ্মা মেঘনা যমুনা, বাংলাদেশের তিনটা মেন নদী, এর বাইরে কিন্তু অনেক শাখা বা উপশাখা ছোট ছোট নদী আছে। তো এরকম হার্টের মধ্যে মূল কিন্তু তিনটা রক্তনালী আছে, এর বাইরে অনেক ছোট ছোট রক্তনালী আছে। এখন এই যে ছোট ছোট রক্তনালীর মধ্যে ব্লক থাকলে এই দেখা যায় এই যে যার ডায়ামিটার 2 মিলিমিটারের কম, সাধারণত এটা অল্প হার্টের অল্প মাসেল বা অল্প অংশ রক্ত সরবরাহ করে, তো সেক্ষেত্রে ব্লক হলে অনেক সময় আমরা রিং বসানো যায় না বা বাইপাসও করাটা উপযোগী না। সেক্ষেত্রে আমরা সাধারণত সেক্ষেত্রে তিনটা চারটা পাঁচটা দশটা ব্লক থাকলেও তাদের চিকিৎসা সাধারণত আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করি। অথবা যদি হার্টের মেন রক্তনালী যেটা যেমন এলএডি এলসিএক্স বা আরসিএতে এগুলো যদি ব্লকের মাত্রা 70%-এর কম থাকে তাহলে কিন্তু আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করি। ওষুধের উদ্দেশ্য হলো একটা যে যে ব্লকটা আছে সেই ব্লকটা যদি ভবিষ্যতে না পারে এবং নতুন করে যাতে ব্লক না হয়, আর যে ব্লক যেটা আছে 60 বা 50% সেটা কিন্তু ওষুধের মাত্রা আস্তে 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 কিন্তু 30-40% কমতে থাকে ব্লকের মাত্রা। তাহলে ব্লকের মাত্রা কমানোর জন্য যেখানে ব্লক 70%-এর কম অথবা ব্লকের মাত্রা যাতে ভবিষ্যতে না বাড়ে বা নতুন করে যাতে ব্লক না হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় ওষুধের চিকিৎসা দিই। আর কখনো কখনো যদি একটা ব্লক থাকে মূল রক্তনালীতে যার মাত্রা 70%-এর বেশি, 80 বা 90% ব্লক, সেক্ষেত্রে আমরা রিং লাগাই, একটা দুইটা তিনটা চারটা হলেও রিং লাগাইতে পারি আমরা যদি রোগীর আর্থিক সামর্থ্য থাকে। আর যদি দেখা যায় যে মূল রক্তনালীতে ব্লক, এই মূল রক্তনালীতে ব্লক থাকলেও এখন আমরা সাধারণত রিং লাগাই, কিন্তু কখন কখনো দেখে মূল রক্তনালী এমন জায়গায় এমনভাবে ব্লক হয় বা যেটা তিনটা রক্তনালী বললাম তিনটা রক্তনালীতে এমন এমন জায়গায় ব্লক আছে যেগুলোতে রিং সুইটেবল হবে না বা উপযোগী হবে না, সেক্ষেত্রে আমরা বাইপাস সার্জারি করি অনেক সময়। তো অথবা দেখা যায় যে তিনটা বা চারটা রিং লাগালে যে খরচ হবে সেই খরচের চেয়ে বাইপাস সার্জারি খরচ অনেক কম হবে, সেক্ষেত্রে রোগী কিন্তু আমরা অপশন দেই যে সেক্ষেত্রে আপনি বাইপাস সার্জারি করতে রাজি আছেন কি না, তখন আমার রোগীরা বাইপাস সার্জারি করে। অনেক সময় দেখা যায় যে যে রোগী বাইপাস সার্জারি উপযুক্ত আমরা রেফারও করে দিই সার্জনের কাছে, কিন্তু রোগী অনেক সময় বুক কাটতে রাজি হয় না, তখন সেক্ষেত্রে কিন্তু কোনো কোনো রোগী আমরা রিং চিকিৎসা দিয়ে থাকি। এখন যে রোগীর রিং লাগবে তাকে অবশ্যই রিং পরানো উচিত। রিং যদি না বসানো হয় তাহলে কিন্তু হার্টের মাসেল আস্তে আস্তে ড্যামেজ হতে থাকে। অথবা যে রোগীর বাইপাস সার্জারি করতে হবে তাকে কিন্তু বাইপাস সার্জারি করা উচিত। আর যে রোগীর ওষুধ খেলে চলবে এবং ওষুধই তার জন্য ভালো চিকিৎসা, তার জন্য ওষুধ খেতে হবে। অর্থাৎ যে রোগীর বাইপাস সার্জারি লাগবে, যে রোগের রিং চিকিৎসা লাগবে, তাকে যদি আমরা ওষুধ দিয়ে চিকিৎসা করি আসলে এই চিকিৎসাটা সুন্দর হবে না। সবাইকে ধন্যবাদ।